হাতে হারিয়ে যান। এই ধরেন আপনার সামনে ধোয়া ওঠা এক প্লেট গরম ভাত, তার সাথে তেল ছাড়া চাপা শুটকির সবজি রান্না, একদম সোনায় সোহাগা। শুটকি প্রেমীদের জন্য আমাদের আজকের আয়োজন তেল ছাড়া চাপা শুটকি রান্না। তো চলুন শুরু করা যাক। তেল ছাড়া চাপা শুটকি রান্নাটা সাধারণত আমি আমার নানুর হাতে খেয়েছি। তো তার রান্না যদিও আমি কোনো দিন দেখিনি, তবে খেয়ে যতটুকু আইডিয়া করেছি সেভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার ট্রাই করেছি। তেল ছাড়া শুটকি রান্নার জন্য আমি 2 কাপ পরিমাণ পানি খুব ভালোমতো ফুটিয়ে নিচ্ছি। পানিটাকে অবশ্যই খুব ভালোমতো ফুটিয়ে নিতে হবে। পানিটা যখন টকবক করে ফুটে উঠবে তখন আমরা পানির মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/4 কাপ পরিমাণ রসুন কুচি এবং স্বাদ মতো কাঁচামরিচ কুচি। শুটকির তরকারি সাধারণত ঝাল ঝাল খেতেই খুব বেশি ভালো লাগে, যার জন্য আমি আমার পছন্দ মতো কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ মতো কাঁচামরিচ কুচির ঝালটা অ্যাড করতে পারেন। একটু অপেক্ষা করব আরেকটা বয়েল আসার জন্য। পেঁয়াজ এবং রসুনগুলো যখন হালকা নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং রং বুঝে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া এবং লবণ টোটালি আপনাদের উপর নির্ভর করবে আপনারা কতটুকু দিয়ে সন্তুষ্ট থাকতে পারবেন। সব কিছুকে একসাথে খুব ভালোমতো মিশিয়ে নিচ্ছি। এবার আমরা আবারও অপেক্ষা করব আরেকটা বয়েল আসার জন্য। যেহেতু এখানে কোনো তেল ব্যবহার করা হয়নি, হলুদের কাঁচা গন্ধটা দূর করার জন্য আমরা এই পানিটাকে 2 থেকে 3 বলক তুলে নিব আর অবশ্যই ঢাকনা দিয়ে রাখব। কিছু সময় পরে ঢাকনাটা তুলে যখন দেখব পানি খুব ভালোমতো আবারও বয়েল হয়ে এসেছে, তখন আমরা দিয়ে দিচ্ছি বাঁশপাতা চাপা শুটকি। বাঁশপাতি বলেন, বাঁশপাতাই বলেন, আমি আসলে যেভাবে সবসময় চিনে এসেছি সে নামটাই আপনাদের সাথে প্রেজেন্ট করলাম। আমার জানার মধ্যে অনেকটা ভুলও থাকতে পারে, প্লিজ আপনারা একটু কষ্ট করে আমার ভুলটা ধরিয়ে দেবেন। বাঁশপাতি চাপা শুটকিটাকে আমি গরম পানি দিয়ে খুব ভালোমতো ক্লিন করে নিয়েছি, তারপর আবারও ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। সেই বাঁশপাতি চাপা শুটকিটাই আমি এই গরম পানির মিক্সারের মধ্যে অ্যাড করে দিলাম। এবার আবারও একটু ঢাকনা দিয়ে আমরা অপেক্ষা করব আরও 2-3 বয়েল আসার জন্য। আর চুলার হিটটা মোটামুটি মিডিয়ামে রাখতে হবে, তা না হলে প্রথমেই যদি আপনি পানিটাকে শুকিয়ে ফেলেন তাহলে কিন্তু রান্নাটা খুব একটা ভালো হবে না। এখানে আমি লাউ শাক নিয়েছি, বরবটি নিয়েছি, আলু নিয়েছি এবং বেগুন নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারবেন, তবে শুটকি রান্নার জন্য এই সমস্ত সবজি হলে টেস্ট খুব ভালো আসে, বেশ মাখামাখা একটা ভাব হয়। আপনারা ট্রাই করবেন এ ধরনের সবজি দিয়ে শুটকিটা রান্না করতে। তো যখন পানিটা আবারও খুব ভালোমতো বয়েল এসে গেল, আমি সবগুলো সবজি বয়েল করা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু আগে এখানে শুটকিটা অ্যাড করেছিলাম, তো সব সবজিগুলোকে আমি খুব ভালোমতো মিশিয়ে নিচ্ছি। আর যদি ঘরে কাঁঠালের বিচি থেকে থাকে তাহলে তো আর কথাই নেই, এই শুটকির তরকারির সাথে কাঁঠালের বিচির কম্বিনেশনটা কিন্তু অসাধারণ লাগবে। আমার স্টোরে ছিল না তাই আমি অ্যাড করিনি, আপনাদের কাছে থাকলে আপনারা অবশ্যই অ্যাড করবেন। আবারও ঢেকে দিলাম এবং আরেকটা বয়েল আসার জন্য অপেক্ষা করলাম। বয়েল যখন চলে এসেছে তখন শুটকির তরকারিটাকে খুব ভালোমতো নেড়েচেড়ে দিচ্ছি, আর এই পর্যায়ে চুলার হিটটাকে হাইতে করে দিতে হবে যাতে করে আমাদের সবজির রঙটা অক্ষুণ্ণ থাকতে পারে। আবারও ঢেকে দিচ্ছি সবগুলো সবজি খুব ভালোমতো সেদ্ধ হওয়ার জন্য এবং পানিটা টেনে আসার জন্য। এই শুটকিটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, আলুটা সেদ্ধ যতটুকু সময় লাগে আর কি। সব কিছু খুব ভালোমতো সেদ্ধ হয়ে বেশ মাখামাখা একটা ভাব চলে এসেছে। এখন মনে করেন আপনার সামনে গরম ধোয়া ওঠা এক প্লেট ভাত দেয়া হলো এবং সাথে এই তেল ছাড়া শুটকির তরকারিটা দেয়া হলো, কি খাবেন না? খেতে হলে অবশ্যই রেসিপিটা ট্রাই করতে হবে। আমরা আশা করব আমাদের আজকের সহজ শুটকির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর চাইলে শুটকির তরকারিটা নামানোর আগে শুটকির যে কাঁটাগুলো আছে সেগুলো বেছে আপনারা ফেলেও দিতে পারেন, আবার চাইলে রেখেও দিতে পারেন। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।